আসসালামু আলাইকুম শেখ, আপনার দুই ব্যয় ভিতরে আপনি বাইরে, দুই ব্যয় বুঝে চিনেন না? আপনাদের লক্ষ্মীপুরের একজন, আরেকজন বরিশালের, দুইজনে এখন জেলখানায়। আর আমি আরেকটা, আপনাদের কাছে ভালো লাগে না, ওনার জেলে যাওয়া দরকার, তাই না? এটা আল্লাহ তাআলার খাস মেহরবানি। আমার তো অনেক প্রতিষ্ঠান, আমি যদি জেলখানায় ঢুকি তাহলে পরে তো বুঝে নিই এই প্রতিষ্ঠানগুলি এতিম হয়ে যাবে। তার নানান ইউনিভার্সিটি, ওই যে দুইটা কামেল মাদ্রাসা, একটা মেয়েদের একটা ছেলেদের, নরসিংদী মাদ্রাসা তো দুইটা কামেল, মেয়ে হইল মেয়েদের প্রিন্সিপাল, কামেল টাইটেল, বিশ্ববিদ্যালয় কলেজ, আরেকটা হলো বড় জামাই হইল, আমি ছিলাম এখন তাকে করছি। তো এইগুলি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে স্কুল কলেজ, আমার বাড়িতে ঢাকা যে বাসা, বাড়িতেও একটা মাদ্রাসা চলে, আর মেয়েদের মাদ্রাসা এই ঢাকায় আরেকটা করছি, মেয়েদের ছেলেদের হেফজখানা করছি, এ অনেক প্রতিষ্ঠান। এই এই ডরে আমি বাইং মাসের মতো চলি, কী করি, আমার গায়ে কাদা লাগাই না, আলহামদুলিল্লাহ এমনি এমনি। তবে আমি যে একেবারে পেশের মধ্যে নাই এটা মনে করেন না, এগুলি আর নাই কইলাম, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মোতামিম, আমি মোতামিম, আমি জানার ইচ্ছা করছি হাদিস শরীফের আলোকে, কোরআন হাদিস, এরপরে সাহাবা আজমাইন তাবেইনদের মানার বিষয়ে আছে, আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি আর আমার আসহাব যেটার উপরে আছেন। সুতরাং এটা তো আছেই হাদিসের মধ্যে, যেমন এই দ্বিতীয় আজান, আপনার জুমার দিন প্রথম আজান দেন কেন? প্রথম আজান নবী যেমন একটা আজান ছিল, কয়টা? ওইটা হইল ওই আপনার, আপনাদের দ্বিতীয় আজান কোন 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 জায়গায় দেয়? আর কোন জায়গায়? ইমামের। এটা কোনো প্রশ্নই উঠে না, এগুলি খামাখাই দেয়, এগুলি যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারেন, মসজিদের ছাদ থেকে দেন, দেন থেকে দেন, আজান দেওয়া দরকার। এখান এটা ইমামের সামনে দাঁড়াবেন না কখনোই, ইমামের সামনে আসে নামাজ পড়বেন না, দাগা মতো গিয়েছে সালাম দেন, আজান দেন, যেখানে আগে ছিলেন এটাই ছিলেন, মক্কা মদিনায় গেলে আপনি দেখেন না কোনো আমার আজান দেয়, তাই এদেরও প্রশ্ন আসে না, তো এগুলি এটা জরুরি না। তবে হযরত উসমান রাদিয়াল্লাহ তাআলা আনুর সময়ে কী করছে, তখন তিনি প্রথম আজানটা চালু করছেন, এটা কি বেদাত? না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুতরাং ওই হাদিস ওই ওনাকে সমর্থন করে গেছে অনেক কিছুই নিয়ে, এই যে তারাবির জমাতে নিয়ে অনেক বিতর্ক, না এগুলি বিতর্ক দরকার নেই, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত। আর আর দিয়েন না, আর দিয়েন না, আপনার জানা মতে জাল হাদিসের সমর্থন, এটা আমি বড় গণনা করি নাই, জাল হাদিসের সংখ্যা কত, অনেক জাল হাদিস তো, নাউজুবিল্লাহ। রফি আদাইন এটা করতে হবে, কারা করে? হানাফিরাও করে, কোন সময় করে? তাহরিমার করার সময় রফি আদাইন করে না, রফি আদাইন হাদিস সহি। এখন থাকলো পরবর্তী পর্যায়ে এই রফি আদাইন, যে আপনি যত তকবীরের সঙ্গে যে রফি আদাইন করেন, এটা বিতর্কিত এখতেলাফি বিষয়, এটা আবু হানিফা করতেন না আর ইমামরা করতেন। তো আবু হানিফার সঙ্গে এক ইমামের মদিনায় বিতর্ক, উনি খুব বড় আলেম ছিলেন, তিনি বললেন, আপনি আবু হানিফাকে বললেন যে আপনি কেন করেন না, তো তিনি বললেন আপনি কেন করেন? আবু হানিফা জিজ্ঞেস করলেন, কয় আমি কাসেম থেকে জানছি, সে তার আব্বা থেকে, আব্বা হইল আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে ওমরের ছিলেন আমার কাসেম, তো কাসেম বর্ণনা করছে যে তিনি রফি আদাইন করতে দেখছেন, আমিন বিল জিহার করতে দেখছেন। আচ্ছা, আবার আবু হানিফা জিজ্ঞেস, আপনি কেন করেন না? কয় আমি ইবনে মাসুদ থেকে, ইবনে মাসুদ আমিন বিল জিহার করতেন না আর কি করতেন না, রফি আদাইন করতেন না, তো আপনি প্রমাণ করলেন কাসেম থেকে, কাসেম কার থেকে? আবদুল্লাহ ইবনে মাসুদ, আর আমি ইবনে মাসুদ থেকে। এখন বলেন দুইজনের মধ্যে বড় ফকি কে, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবদুল্লাহ ইবনে ওমর,
না ইবনে মাসউদ বড় ফকিহ কে? তখন উনি স্বীকার করছেন যে ইবনে মাসউদ হলেন, ইবনে মাসউদ হলেন বড় ফকিহ। কয় আমি ওনাকে নিয়ে আসি, আপনি ওনাকে নিয়ে আসেন, মানে এটা নিয়ে মারামারি হলো না? উনি ওটাকে অস্বীকার করেন নাই, ওনার আমল আপনি ওর পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি ওনারটা ব্যাপারটা এরকম যে যেটা ভালো লাগে, এটা এমনটা বিষয় নয় যে নিয়ে গোমরাহি ও দিন থেকে বাড়িয়ে গেল, না এমন ব্যাপার না, এটা এফতালাফি বিষয়। আমার একটা প্রশ্ন, দল বলতে কি বোঝায়? ইসলামী আন্দোলন করা যায়, যায় ফরজ, কিন্তু কোনটি সত্যিকারের ইসলামী দল একটু বুঝিয়ে বলবেন কি? প্রশ্নটা তো জরুরি প্রশ্ন। ইসলামী আন্দোলন মানে কি, কী কয়, কে কইতে বল? ইসলামী পরিভাষায় আন্দোলন না, দাওয়াত। ইসলামী পরিভাষা কি? দাওয়াত। দাওয়াতকে আমরা বাংলায় আন্দোলন বলি। তো এই আন্দোলন ফরজ, দাওয়াত ফরজ, এটা একজন মুসলমান একজন মুসলমানকে বা অন্য অমুসলিমকে দাওয়াত দিবে, দিতেই হবে। ওমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ইন্নামা কুল হাদি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবান। এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, ইসলামী আন্দোলন করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। কিসের জন্য? এই জন্য যে আল্লাহর হুকুম, হাত্তা ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, দ্বীন পুরাটাই আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর হুকুমই সবচেয়ে, আল্লাহু আকবার, এটা তো আজানের মধ্যে না বড়, কিন্তু সবকে কোর্টে কি আল্লাহর হুকুম সবচেয়ে বড়? আমাদের পার্লামেন্টে সবচেয়ে বড়? তো সকল জায়গায়, সকল জায়গায় আল্লাহর হুকুম বড় না হওয়া পর্যন্ত আন্দোলন করে, এরপরও আবার যেটা যাতে বন্ধ না হয় এই জন্য আন্দোলন চালিয়ে যেতে থাকো, এই আন্দোলন করতেই হবে। সাহাবায়ে কেরাম এটা করছেন। আজকে আমাদের সমাজে যদি হুকুম আল্লাহরই বড় হতো, তাহলে সুদ ব্যাংকে থাকতো? সুদ থাকতো? এটা একা ব্যবসাখানা লাইসেন্স দিয়ে ব্যবসাখানা চালানো যেত? তাহলে অনেক এমন কবিরা গুণা যেগুলি হচ্ছে, এগুলি কারণ আল্লাহর দিন হুকুমটা আল্লাহর কি নাই, বড় নাই। যদি আল্লাহু আকবার বলি, কিন্তু বাস্তবে আল্লাহর হুকুম বড় না, আল্লাহর হুকুম দুই নম্বরে গেছে, আমরা আমাদের হুকুম নাউজুবিল্লাহ মিন যালিক। এই আন্দোলন করতে থাকলে সেই ব্যক্তি যে আন্দোলন পছন্দ করবেন না, আন্দোলন করবেন তাহলে আল্লাহর কাছে মাপ পাইতে পারেন। বাস্তবে যাই হোক, আপনি তো আপনার চেষ্টা চালিয়ে গেছেন। ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সা'আ, চেষ্টা করাটি আপনার কাজ, কাজে চেষ্টা আপনি করে যাবেন। জি, মসজিদের মেহরাবের ভিতরে দাঁড়িয়ে আজান দেওয়া এটা নাজায়েজ না? এখানে দেওয়া আজান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, মসজিদের যে কোনো জায়গা থেকে, ছাদের থেকে, যেখান থেকে দেন আপনি দিতে পারবেন, নাজায়েজ নেই। তবে ওই যে ইমামের সামনে দাঁড়াই আজান দিতে হবে, এটা ঠিক না। জি, আরে আপনি তো আপনি মসজিদের ইমাম না? ইমাম মাহদি সম্পর্কে কিছু বলেন, এটা ইমাম মাহদি সম্পর্কে করতে হইলে আবার দাওয়াত দিতে হইব, একদিনই সব সারিয়ে ফেলবেন, এটা হবে না। জানাজা নামাজে উত্তম জানাজা হওয়ার শর্ত কি, মানে এটা আর বুঝলাম না। আপনারা জানাজা নামাজে আমার দেশে আল্লাহ আকবার বলি, এরপরে কি বলি, সানা পড়ি, তারপরে সুরা ফাতেহা পড়ি না, কিন্তু হাদিস সুরা ফাতেহা পড়াটা হাদিস সহি, এই জন্য আমি আগে পড়তাম না, এখন পড়ি পড়ি। জি, তারপরে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি না প্রয়োজন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে প্রস্রাব করছেন, কথা বুঝতে পারতেন? আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতা কাউমিন, এই যে ওই যে দেখেন ময়লা অনেক কিছু জমা হয়ে থাকে, ওখানে যদি প্রস্রাব করে তাহলে গায়ে সেটা আসতে পারে, ওই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করছেন। এই জন্য তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তে ব্যবস্থা, অবস্থার পরিবর্তে ব্যবস্থা। সুতরাং ওই ওই জায়গায় কিন্তু সাধারণ আদব হইল বসে পড়া, দাঁড়িয়ে না।
আচ্ছা, আর কারো অসুখ থাকলে, এমন কোনো পোশাক থাকলে চাইলে, তারপরে কেয়াসের ব্যাখ্যা কী? কেয়াস তো, কেয়াসের ব্যাখ্যা তো এলমি বিষয়, এটি আলোচনা করতে অনেক সময় লাগবে, তা আজকে থাক। ছোটো বাচ্চাদেরকে সামনে থেকে ও আরে বাদ না, এটা ফালতু কথাবার্তা বার্তা পোলাভান ঠেলিয়া পিছনে দেন। পোলাভান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছেন, এমন সময় নাতি ঢুকছে, নাতি হযরত হোসাইন কিংবা হাসান, নামটা মনে নাই, একজন ঢুকছে, তিনি খুতবাটা বন্ধ করিয়া ওইখানে গেছেন, দরজায় গিয়া নাতির আয়না পাশে বসাইছেন, মেম্বারের উপরে বসাইয়া তিনি কইলেন যে আল্লাহ ঠিকই কইছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানাদি, তোমাদের মাল, তোমাদের পরীক্ষার বিষয়, দেখো আমি কি পরীক্ষায় পড়লাম, খুতবা বন্ধ করিয়া নাতিরে নিয়ে আসলাম, তার এটা তার হক, এটা তার কি হক, সুতরাং শিশু আপনার পাশেই রাখবেন, তবে এমন শিশু নিয়ে আসবেন না যে আপনার নিয়ন্ত্রণ মানে না, দৌড়দৌড়ি করে এগুলি, তাহলে না না ভালো, আর পাশে দাঁড়াইলে কোনো অসুবিধা নাই, আপনি পাশে নিয়ে নামাজ পড়তে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা মাতা জান্নাতবাসী, এটা নিয়ে আলোচনা করারও সুযোগ নাই, এটা নিয়ে বলারও সুযোগ নাই, এটা আল্লাহর উপরে ছেড়ে দিন, কার উপরে? আল্লাহর উপরে ছেড়ে দিন, আপনি ফয়সালা করতে যান কেন? সুতরাং আমি ফয়সালা যাই না, নাউজ নাউজুবিল্লাহ মিন যালিক, এটা আমি তাদের পক্ষেও যাই না, বিপক্ষেও যাই না, এটা আল্লাহ কিয়ামত দিন যার ভালো মনে করবেন তাই করবেন, যে ইনশাআল্লাহ।